আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মৈনাক মুখোপাধ্যায়, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, মিদনাপুর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। ওয়েলকাম ডক্টর। আচ্ছা ডক্টর, হার্ট বাইপাস সার্জারি কি? বাইপাস সার্জারি একটি অপারেটিভ প্রসিডিওর, যেটি প্রয়োজন পড়ে যদি রোগীর অ্যাঞ্জিওপ্লাস্টি করা সম্ভব না হয় বা অ্যাঞ্জিওপ্লাস্টি দীর্ঘকালীন ক্ষেত্রে ফলপ্রসূ না হয়। বাইপাস সার্জারিতে ধমনী বা ভেনের গ্রাফট বসানো হয় মহাধমনী এবং হার্টের ধমনীর মধ্যে, ফলে রক্ত সরাসরি মহাধমনী থেকে হার্টের ধমনীর ব্লক বাইপাস করে হার্টের ধমনীর স্বাস্থ্যকর যে জায়গাটা সেখানটায় সরাসরি পৌঁছে যায়, ফলে রোগী দীর্ঘকালীন ক্ষেত্রে উপকার পান। ডক্টর, কতটা ফ্রিকোয়েন্টলি একজন পেশেন্টের হার্ট চেকআপস করানো উচিত? অ্যাঞ্জিওপ্লাস্টির পর ছুটির 7 দিনের মাথায় আমরা রোগীকে পরীক্ষা করি, এরপর 1 মাসের মাথায় এবং তারপর প্রত্যেক 3 মাসে একবার করে রোগীকে পরীক্ষা করা হয়। দীর্ঘকালীন ক্ষেত্রে অন্তত প্রত্যেক 6 মাসে একবার রোগীকে দেখা উচিত, তবে রোগীর শারীরিক প্রয়োজনে এর আগেও দেখতে হতে পারে। বাইপাসের ক্ষেত্রে সার্জারির ক্ষত শুকিয়েছে কিনা সেটাও বিশেষভাবে খেয়াল রাখতে হয়। অপারেশন লাগেনি, শুধু ওষুধ খাচ্ছেন এরকম রোগীর ক্ষেত্রে প্রত্যেক 3-6 মাস অন্তর আউটডোরে ফলো আপ করা উচিত। ডক্টর, একজন পেশেন্টের হার্ট সার্জারির কতদিন পর তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি রিজিউম করা উচিত? অ্যাঞ্জিওপ্লাস্টির পর রোগী অপারেশনের পরই উঠে বসতে পারেন যদি রেডিয়াল রুটে করা হয়ে থাকে। ফিমোরাল রুটে হলে 12-24 ঘন্টা শুয়ে থাকতে হয়, তারপর রোগী হাঁটতে পারেন। বাইপাস সার্জারির ক্ষেত্রে অবশ্য কিছুদিন বেশি সময় লাগে। যে কোনো হার্ট অ্যাটাকের পর প্রথম 6 সপ্তাহ বিশ্রামে থাকা উচিত। হঠাৎ ভারী কাজ শুরু করা উচিত নয়, ধীরে ধীরে কাজের ইন্টেনসিটি বাড়ানো দরকার। দীর্ঘকালীন ক্ষেত্রে নিয়মিত সব কাজই রোগী করতে। ম্যানেজ ইউর হেলথ উইথ আ স্মাইল অন ইউর ফেস অ্যান্ড পিস ইন ইউর হার্ট।